আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের ভাজা পিঠা। নারকেলের ভাজা পিঠার জন্য এখানে 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। একটা বোলে ময়দাটা ঢেলে নেব। সব ময়দাটা ঢেলে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দেব, 3 চামচ সাদা তেল দিয়ে দেব। ময়দাটা তেলের সাথে মাখিয়ে নেব। অল্প অল্প করে ময়দার মধ্যে পানি দিয়ে দেব। ময়দার উপরে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। ময়দাটা মাখানো হয়ে গেছে। একটা পেয়ালাতে 2 চামচ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। সুজিটার মধ্যে দিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিয়েছি। সুজিটাকে একটু লাল লালভাবে ভেজে নেব। গ্যাস আস্তে করে ভাজতে হবে, নাহলে সুজিটা পুড়ে যাবে। সুজিটা ভাজা হয়ে গেছে। সুজিটা একটা পেয়ালায় ঢেলে নিয়েছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিয়ের মধ্যে কিছু ছোট তেজপাতা দিয়ে দেব। একবারই নারকেল কুড়া দিয়ে দেব। নারকেল কুড়াটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। নারকেলটা একটু ভেজে নেব। নারকেলের মধ্যে অল্প ইলাইচি পাউডার দিয়ে দেব। এই পাউডার একটু নারকেল সাথে নেড়ে নেব। নারকেলটা হালকা হয়ে ভেজে নিয়েছি। এর মধ্যে 50 গ্রাম চিনি দিয়ে দেব। নারকেলের সাথে নেড়ে নেব। নারকেলটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে এখন সুজি ভাজাটা দিয়ে দেবো। একটু নেড়ে নেব যাতে নারকেলের সাথে সুজিটা মিক্স হয়ে যায়। সুজিটা দেবার পরে নারকেলটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। নারকেলটা ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল ভাবে ভাজতে হবে। গ্যাসটা অফ করে দেবো। নারকেলের পুরটা তুলে নিয়েছি একটা পেয়ালায়। ময়দা মাখাটাকে আমরা এইভাবে ছোটো ছোটো গোল্লা করে নিচ্ছি। এইভাবে এক এক গোল্লাগুলোকে আমরা নুচির মতো বেলে নেবো। লুচির মধ্যে এখন পুরটা দিয়ে দেবো, যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম। লুচিটাকে মুড়ে নেব। তাইগুলি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন। সব গোল্লাগুলো এইভাবে বেলে নিয়ে তার ভেতরে পুর দিয়ে পিঠা করে নেব, মুড়ে নেব, ধারগুলো ডিজাইন করে দেবো। এইভাবে সব পিঠাগুলো করে নেব। এখানে একটা প্লেটে তুলে নিয়েছি পিঠাগুলো। সব পিঠাগুলো করে নিয়েছি, বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলি ভাজার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। গ্যাস অন করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এক এক পিঠাগুলো ছেড়ে দেব। পিঠাগুলো এক এক উল্টে দেব। এদিকগুলো ভাজা হয়ে গেছে। সব পিঠাগুলো উল্টে দিয়েছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এখন তুলে নেব। আরও কটা পিঠা ছিল, সেগুলো ভেজে নেব। পিঠাগুলো এখন একে একে উল্টে দেব। তো আমাদের নারকেলের ভাজা পিঠা তৈরি হয়ে গেছে। আমাদের রেসিপি ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা প্রেস করবেন এবং কমেন্টে বলবেন কেমন লাগলো। আপনারা বাড়িতে বিকেলের নাস্তা তৈরি করে ফেলুন।